প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সুস্বাগতম। স্বাগত জানাচ্ছি নড়াইল কণ্ঠ নিউজ চ্যানেলে। 90 বছরের প্রবীণ সুফিয়া বেগমের নামে 10 টাকার কার্ড হয়েও চাল পাননি প্রায় 1 বছর। গত বছর এমন তথ্য ফাঁস হয় প্রশাসনের সহায়তায় কার্ড পান সুফিয়া বেগম। ঘরের পাশে ডিলার থাকতেও 10 টাকা কার্ডের চাল আনতে যেতে হয় তাকে 3 কিলোমিটার দূরে। সেসব তথ্য নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। প্রিয় বন্ধুরা, নাম সুফিয়া বেগম, বয়স 90 বছর। স্বামী হারায় অসহায় সুফিয়ার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রাম। তার একটি মাত্র মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। সুফিয়া বেগমের বসবাস করার মতো কোনো ঘরদারও যাওয়া নেই। সে একটি ঝুপড়ির ভেতর রাত কাটান। বয়সের ভারে সুফিয়া নানা রোগে আক্রান্ত। এসব রোগের কারণে প্রতিদিনই প্রায় 300 থেকে 400 টাকা ওষুধ লাগে তার। এহেন পরিস্থিতি শুনে গত 17 এপ্রিল শনিবার এই ঝুপড়ি ঘরে আসি তার সাথে কথা বলতে। প্রিয় বন্ধুরা, বাকি গল্পটা তার মুখ থেকেই আমরা শুনব। এই ঘরেতেই সুফিয়া বেগম থাকেন। আমরা অপেক্ষায় আছি তাকে, তার সঙ্গে কথা বলবো আমরা। সেই বিষয়টি নিয়ে আমরা আমরা এসেছি। এবছরে ওনার কি অবস্থা? বয়স্ক কথা বই আর সে কাঠের বই এলো রয়েছে মানিকগঞ্জ জমা। তো মাত্র 3 বস্তা চাল চল, আর এবার দিয়েছে 4 বস্তা। এবার 4 বস্তা আনছে, সেইটা দিয়ে খাচ্ছি। এই 1 বছর বাতার তাহা ফাঁসতে দেয় না, ওই যে কাটো তো রই। 10টা চাল তো ওই যে আগে বেচল 3 বস্তা আর 100 টাকা, আর এই দেশে 4 বস্তা। এবার কাট করে দিয়ে 4 বস্তা দেশে তা সে বই বলে মানিকগঞ্জ জমা রয়েছে। আমি যাই যে আমি এই মানুষগুলি যাতে এই জায়গাটা কাটিয়ে দিত, তাহলে তো তা তো দেয় না। একটু নামাজ করি আর ঘরে তৈরি। সুফিয়ার বাড়ির পশ্চিম পাশে 7000 বাজার, সেখানেও 10 টাকা চাউলের ডিলার রয়েছে। সচেতন এলাকারবাসীর সহায়তায় সুফিয়া বেগম 10 টাকার চাউল সিন্ডিকেটের সাথে দীর্ঘ 1 বছর লড়াই করে কাঠ পেলেও তাকে চাল আনতে যেতে হয় প্রায় 3 কিলোমিটার দূরে মানিকগঞ্জ বাজারে। উনি অনেক গরিব একজন মানুষ, ওনার বয়স 90 বছর। ওনার আপনারা দেখছেন, ওনার এই সামান্য একটা 2 চালার ঘর তাও নাই, ওনার জমি জাতি কিছুই নাই। তা ওনার নামটা আমি নিজেই, আপনার সরকার যখন 10 টাকার চালের কার্ড দেয় তখন গরিব মানুষের ওনার নামটা আমি দিছিলাম। কিন্তু নামটা দেওয়ার পরেও তৎকালীন সময় যারা এটার তদারকি করছে ডিলার, তারা ওনার চাউলটা দেয় নাই দীর্ঘ 4 বছর। 4 বছর পর যখন আপনারা রিপোর্ট করছেন, রিপোর্ট করার পরে বিভিন্ন মাধ্যম থেকে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিলো যে আমাদের ডিলারদের সম্মান যাচ্ছে এটা 7-5। তারপরে আপনাদের রিপোর্টের পরে অনেক পরে এসে ওনার চালটা পুনরায় আবার ওনাকেই করা হয়েছে। কিন্তু সেই উনি তো অনেক বয়স্ক মানুষ, আমাদের 17000 বাজারে একটা ডিলার আছে, কিন্তু ওনার চাউলটা দেওয়া হয় মানিকগঞ্জ থেকে। যদি ওনার চাউলটা এখানে দেওয়া হতো তাহলে ওনার ক্ষেত্রে খুবই ভালো হইতো। ওর না এ সাইডে ওই সাইডে চাল চাল যে আমি আবার ওই যে 1 বস্তা চাল চাল না এর কাছে দেই না এই সাইডে রাইলে দেয় ওই তাই আর কোথায় আর ওই যে লড়াইতে ছুট। ন্যূনতম মনুষ্যত্বের ছোঁয়া মেলেনি সুফিয়া বেগনের ভাগ্যে। প্রিয় বন্ধুরা, এবার জানবো প্রতিবেশীরা কিভাবে দেখছে বিষয়টিকে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যেহেতু আসছেন, আপনারা দেখছেন ওনার কিন্তু একটা ঘরও নেই। যদি আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর
হাত থেকে অনেক গরিবদের ঘর দেওয়া হচ্ছে, যদি ওনাকে একটা ঘর দেওয়া হয় তাও খুব ভালো হয়। হ্যাঁ, চাল দিচ্ছে এখন, এই যে মানিকগঞ্জে আনতে আসছে, মেম্বার এসে বললো কি যে কি একাটে চাল পাবে না, একাটে চাল পাবে, আমি তাহলে উপরে জানাবো, তাই কই আর কি সে নড়লো, তারপরে আর কি চালটা পাইছে। তা দেবে না, তারপরে মেলা জোর করে আনি ফেলে, আনিয়ার পরে কি ওনার নামে কোনো কাঠ নেই, ওনার নামে কোনো কাঠ নেই, উনি চাল পাবে না, সেইভাবে আর পায় না দেয় না, পরে আর কি এই জানা জানি রে সবাই পায় উনি পায় না, তারপরে পরে আমাদের সেই কাঠ পুনরায় দেখে। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো, লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।